মানুষ বিদায় নিচ্ছে এই কবর, এই কবরে একদিন আমাদেরকে চলে যেতে হবে, এই কবরেই যেতে হবে। যতই অট্টলিকা প্রাসাদ যাই থাকুক না কেন, কোনো কিছুই কাজে আসবে না। যত আপনার ধন দৌলত, যতই দেশের বুকে বিদেশের বুকে আপনি অট্টলিকা তৈরি করেন, প্রাসাদ তৈরি করেন, সেই প্রাসাদ কিন্তু এই মৃত্যুর পরে উঁচু হবে না, সেগুলো মাটির সাথে সমান হয়ে যাবে। আপনার একটাই মাত্র প্রাসাদ এই কবরস্থান। কবর খোদাই করি, ঘাস লাগাই, তারপরে কবরের পরিচর্যা সব কিছুই। আচ্ছা, এখন পর্যন্ত এই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে কত সংখ্যক মানুষ মৃত্যুবরণ করে এখানে দাফন করা হয়েছে? 480 জন। 480 জন? জি। প্রতিদিন কত সংখ্যক মানুষ আসছে? আজকে 2 মাস হয়েছে, তো 480 জন হইলে গড়ে হিসাব করেন 5 জন। গড়ে 5 জন করে আসছে। গতকালকে কতজন আসছে? এই 5-6 জনই আসছে। 5-6 জন করে আসছে। এর আগে এক সপ্তাহ আগে এসেছিলাম, তখন ছিল 412 জন। এই এক সপ্তাহের ভিতরে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 68 জন। এত সংখ্যক মানুষ, এই যে শুধুমাত্র কি ঢাকার ভিতর থেকেই আসছে নাকি ঢাকার বাহিরে মানুষ আছে? বাইরের থেকেও আসতেছে। ঢাকার বাইরে থেকেও আসছে? জি, সব জায়গার থেকে আসছে। ঢাকা অল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে দিতে পারবে দাফন। মানে এখানে দাফন দিতে পারবে, কিন্তু ঢাকার লোকজনই মূলত বেশি এখানে? হ্যাঁ জি, ঢাকার লোকজনই মূলত বেশি এখানে। প্রিয় দর্শক, কিছুদিন আগে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাহেব। তার মৃত্যুর পরের দিনই আবার আমাদের মাঝ থেকে বিদায় নিল ধর্ম প্রতিমন্ত্রী। দর্শক, প্রতিনিয়ত সরকারি, বেসরকারি এবং বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। আবার অসংখ্য মানুষ এই করোনা ভাইরাসের এই মহামারী থেকে বাঁচার জন্য তারা কোনো একটা অজুহাত দেখিয়ে তারা দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে। এই যে দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে, তাদের কী দায়িত্ব ছিল? তাদের মূলত দায়িত্ব ছিল এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ানো, কিন্তু তারা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ায়নি। তারা বলছে তার বোনের সাথে দেখা করতে যাচ্ছে, তার চাচার সাথে দেখা করতে যাচ্ছে, তার সন্তানের সাথে দেখা করতে যাচ্ছে। এমন ধরনের অনেক অজুহাত দিয়ে তারা দেশ থেকে অন্য দেশে পাড়ি জমাচ্ছে। দর্শক, কেন পাড়ি জমাচ্ছে? কারণ তারা এই দেশের অর্থ সম্পদ লুট করে নিয়েছে, ওই বিদেশের মাটিতে তারা অট্টলিকা তৈরি করেছে, কোটি কোটি টাকা খরচ করে তারা প্রাসাদ তৈরি করেছে। কিন্তু আজকে দুঃখের বিষয় দেখুন, আজকে বাংলাদেশের এমন অবস্থায় তারা কোনো ধরনের সাহায্য সহযোগিতা করতে আসছে না। আজকে শুধুমাত্র তথাকথিত যারা এই সমাজ পরিবর্তন করার চেষ্টা করছে বা হেল্প করছে, তাদেরও নিজস্ব একটি উদ্দেশ্য আছে। আজকে আমরা সমাজের চোখে দেখতে পাচ্ছি অসংখ্য প্রতিষ্ঠান তারা দান করছে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে তারা নিজেদেরকে প্রমোটও কিন্তু করছে। যাই হোক, প্রমোট করুক আর যাই করুক, তারা যে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে এজন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আর ভিক্ষা জানাচ্ছি সেই সমস্ত মানুষদের যারা বাংলাদেশের এই করোনা পরিস্থিতির এই মহামারী দেখেও যাদের মনে দয়া এবং মায়া হচ্ছে না তাদের জন্য। দর্শক, এই যে আস্তে আস্তে আমাদের মাঝ থেকে অসংখ্য মানুষ বিদায় নিচ্ছে, এই কবর, এই কবরে একদিন আমাদেরকে চলে যেতে হবে, এই কবরেই যেতে হবে। যতই অট্টলিকা প্রাসাদ যাই থাকুক না কেন, কোনো কিছুই কাজে আসবে না। যত আপনার ধন দৌলত, যতই দেশের বুকে বিদেশের বুকে আপনি অট্টলিকা তৈরি করেন, প্রাসাদ তৈরি করেন, সেই প্রাসাদ কিন্তু এই মৃত্যুর পরে উঁচু হবে না, সেগুলো মাটির সাথে সমান হয়ে যাবে। আপনার একটাই মাত্র প্রাসাদ এই কবরস্থান। সুতরাং এখনও সময় আছে, যারা আপনারা দায়িত্বশীল আছেন, যারা সমাজের নীতি নির্ধারক আছেন, যারা সমাজ বিনির্মাণ করার কথা আপনাদের, যাদের ক্ষমতা আছে, তারা এই ক্ষমতার একটু কাজে লাগান। আপনার এই ক্ষমতা যদি একটু কাজে লাগান, আজকে আমাদের দৃষ্টিতে হয়তো এই প্রাসাদটা অনেক নিচু, কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার এই ভালো কাজের জন্য আপনার এই কবরের এই প্রাসাদটা অনেক বড় হয়ে যাবে, যেটা হয়তো সাধারণ মানুষ তার সাধারণ দৃষ্টি দিয়ে দেখতে পারবে না, কিন্তু আপনি আপনার অন্তর্নিহিত সেই চক্ষু দিয়ে আপনি উপলব্ধি করতে পারবেন, আপনি দেখতে পারবেন। তাই আসুন, যারা আমরা এই সমাজের নীতি নির্ধারক আছি, সমাজের ভালো জায়গায় অবস্থান করছি, তারা এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, মানব সেবার জন্য কাজ করি, তাহলে হয়তো এই মহামারী থেকে আমরা কিছুটা হলেও রেহাই পাবো। আর আল্লাহর যে গজব,
সেই কজব হয়তো আল্লাহ তুলে নেবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, প্রতিটা মুহূর্তে সচেতন থাকুন। ধন্যবাদ সবাইকে।